হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি করব গাঁটি দিয়ে ইলিশ মাছ। এটা একটা খুব সুস্বাদু খাবার। এখানটায় আমি 7 পিস ইলিশ মাছ নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর 1 বাটি মতো গাঁটি নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 1টা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর কিছুটা ধনে পাতা, 1টা টমেটো, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি। মশলার মধ্যে এখানটা নিয়েছি ফোড়নের জন্য 1 টিস্পুন কালো জিরে, 1 চামচ জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন আর হলুদ। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো চলুন শুরু করি এই সুস্বাদু খাবার রান্নাটা। যেহেতু ইলিশ মাছ থেকে এমনিতেই প্রচুর তেল বেরোয়, তাই আমি এখানটায় অল্প করে সর্ষের তেল গরম করে নিয়েছি এবং তাতে ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নেব। ইলিশ মাছ কখনোই কড়া করে ভাজতে নেই, তাহলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। তাই যখনই কোনো সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়, তখন ইলিশ মাছটাকে অল্প একটু লালচে করে ভাজলেই হয়। আর এই রান্নায় ইলিশ মাছের পিসগুলো হবে সবসময় এইরকম ছোট, বেশি বড় পিস নিলে ভালো লাগবে না, কেননা গাঁটি আমাদের ছোট সাইজের হয়। তাই গাঁটির সঙ্গে ম্যাচ করার জন্য আমরা সবসময় ইলিশ মাছের পিসগুলোকে ছোট করেই নেব। আমি ইলিশ মাছগুলোকে অল্প করে লালচে করে ভাজলাম। আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ইলিশ মাছগুলোকে তুলে নিচ্ছি। ইলিশ মাছ ভাজতে গিয়ে ইলিশ মাছের থেকে প্রচুর তেল বেরিয়েছে, এতটা তেল আমার লাগবে না, তাই আমি এখানটায় কিছুটা তেল আমি তুলে রাখবো একটা পাত্রে। আমি কিছুটা তেল তুলে নিয়েছি। এবার এইটুকু তেল দিয়ে আমি পুরো রান্নাটা করব। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন তাতে আমি কালো জিরে ফোড়ন দেব। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এতে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নেব, খুব সামান্য পরিমাণে নুন আর হলুদ আমি এতে দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে পেঁয়াজটা নরম হয়। আর সবসময় এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজটাকে ভালোভাবে লালচে করে ভাজতে হবে, যাতে পেঁয়াজ থেকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোয়। তাহলে পুরো রান্নার স্বাদই পুরো চেঞ্জ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে, সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। আমি ঢাকা আলগা করে একটু নাড়িয়ে দিলাম। এবার এতে এক এক করে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম, টমেটো কুচি দিলাম, আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, করে কিছুক্ষণের জন্য ঢাকা রাখবো যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ টমেটো ভাজা আমার হয়ে গেছে, ধনে পাতা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ওই জন্য আমি সবসময় পেঁয়াজ ভাজার সময় ধনে পাতাটা আমি দিয়ে দিই, তাহলে ধনে পাতা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু থেতো করে দেব, তাহলে ঝোলটা একটু ঘন হবে। আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে এবার এতে আমি গাঁটিগুলো সব দিয়ে দেব। গাঁটি দিয়ে ইলিশ মাছের এই রান্নাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, আর খুব বেশি ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হয় না, আর চটজল দিয়েও রান্নাটা হয়ে যায়। আমি এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ এতে দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ আমি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন এতে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, কেননা গাঁটিটা সিদ্ধ হওয়ার দরকার। অনেক সময় গাঁটিটা সিদ্ধ হতে চায় না, তাই সবসময় খেয়াল রাখতে হবে গাঁটিটা যেন ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। একটু পরে ঢাকা আলগা করে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে জিরে গুঁড়োটা দিয়ে দেব। গাঁটি ভাজা আমার এখনও হয়নি, কেননা গাঁটিটাকে লালচে করে ভাজতে হবে। আমি এর মধ্যে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে বাড়িয়ে রেখে
নাড়াচাড়া করব, করে আমি ঢেকে রাখব যাতে গাঁঠিটা সিদ্ধ হয় আর ভাজা হয়। গাঁটি ভাজা আমার প্রায় হয়ে এসেছে, আমি ঢাকা আলগা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গাঁটিটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, এবার এতে আমি পরিমাণ মতো জল দেব। যেহেতু আমি তরকারিটা একটু ঝোলঝোল করব তাই একটু বেশি পরিমাণে জল দিচ্ছি যাতে গাঁটিটা পুরো গাঁটি জলে ডুবে যায়। আমি একটু বেশি করে জল দিলাম। এবার এতে খুব সাবধানে মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছ খুব নরম হয়, সেজন্য সবসময় ভাজার সময় এবং ঝোলের সময় খেয়াল রাখতে হবে যেন মাছটা ভেঙে না যায়, তাই খুব সাবধানে ইলিশ মাছ ভাজতে হবে আর এই ঝোলের সময় দিতে হবে। একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য যাতে গাঁটিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা একটু টেনে যায়। আর ঝোলটাকে ঘন করার জন্য মাঝখানে খুন্তি দিয়ে গাঁটিগুলোকে একটু থেতো করে দেব, তাহলে খেতে ভালো লাগবে আর ঝোলটাও ঘন হবে। আমার গাঁটি দিয়ে ইলিশ মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নেব। খেয়াল রাখতে হবে ঝোলটা যেন খুব পাতলা বা খুব ঘন না হয়। আর গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।